কেমন আছেন আপনারা সবাই? ওয়ালাইকুম আসসালাম লুৎফর রহমান সাহেব। যারা ইতিমধ্যে এসে গেছেন আপনাদেরকে অনুরোধ করব, আমাদের লাইভ আপনার টাইম লাইনে শেয়ার করে দিন অনুগ্রহ করে, তাহলে সবাই দেখতে পাবে, সবাই উপকৃত হবে। ইউসুফ সাহেব কেমন আছেন? মহিউদ্দিন সাহেব চট্টগ্রাম থেকে। আপনারা সবাই আমাদের লাইভ শেয়ার করুন, আপনার টাইম লাইনে অনুগ্রহ করে শেয়ার করে দিন। ইতিমধ্যে অনেকেই এসে গেছেন, যারা এসে গেছেন আপনার টাইম লাইনে আমাদের আজকের লাইভ অনুগ্রহ করে শেয়ার করুন। যারা শেয়ার করছেন আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইফতি সাহেবকে আমি দেখলাম। ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পরে আপনি এসছেন। ওয়ালাইকুম আসসালাম। ইতিমধ্যে অনেকেই এসে গেছেন। ক্রিয়েটিভ মনোবিকাশ চর্চার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা করোনা এবং ডেঙ্গু দুই ধরনের সমস্যার মধ্য দিয়ে আমরা অতিবাহিত করছি। আমরা সবাই সাবধানে থাকব, সরকার ঘোষিত নিয়ম মেনে চলার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের আমাদের নিয়মিত আয়োজন, আমরা প্রতি শুক্রবার নির্দিষ্ট সময়ে বিষয়ভিত্তিক কিছু আলাপ আলোচনা করে থাকি, মনোজগৎকে কেন্দ্র করে। এবং আমাদের আলোচনার বিষয়বস্তু থাকে এই জাগতিক জগতে আমরা আমাদের মনোজগৎকে কিভাবে ব্যবহার করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি, সেই ধারাবাহিকতার পক্ষ থেকে আজকের আমরা আলোচনা করব নেগেটিভ
एनार्जी के की भावे पॉजिटिव करते हैं। आम्रा नेगेटिव एनार्जी के किभावे पॉजिटिव करते हैं अर्थात पॉजिटिव एनार्जी ते रूपांतरित करते हैं तार किछु मनस्तात्विक विश्लेषण करब एवं ता थेके किभावे निजेके मुक्त रखा जाए से विषय কিছু দিক নির্দেশনীয় আলোচনা করব কারণ এই বিষয়টি হচ্ছে বিশাল বড় একটি বিষয় আমি এখানে খুবই সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করব কারণ আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে এক ঘন্টা আমাদের জীবনে যত সমস্যা আছে বা আমরা যে সমস্ত সমস্যার মধ্য দিয়ে জীবনকে অতিবাহিত করছি সেই সমস্যাগুলোকে অতিক্রম করে আমরা আসলে কি চাই আমরা আসলে প্রকৃত অর্থে যেটা চাই সেটা হচ্ছে আমাদের জীবনের সফলতা অর্থাৎ আমরা আমাদেরকে এগিয়ে নিতে চাই মানুষ কেন সফল হয় না তার বিভিন্ন অ্যাসপেক্ট আছে বিভিন্ন দিক আছে কিন্তু আমরা আজকের আলোচনা করব এই সফলতার পিছনে নেগেটিভ এনার্জি কিভাবে বাধা সৃষ্টি করে খুব সহজভাবে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব মানুষ কেন সফল হয় এটা হচ্ছে একটা মৌলিক প্রশ্ন মানুষ সফল না হওয়ার পিছনে প্রধানতম কারণ হচ্ছে আমাদের মনোজগৎকে আমরা সঠিকভাবে পরিচালিত করতে পারি না তাকে সঠিকভাবে আমরা ট্রেন্ড করতে পারি না অথবা আমরা মনোজগৎকে আমাদের সারা জীবনে আমাদের শিক্ষাকালীন জীবনে এই মনোজগৎকে ট্রেন্ড আপ করা প্রশিক্ষণ দেওয়া এই কাজটি আমরা কখনো করে থাকি না কিন্তু জীবনের সফলতার পিছনে প্রধানতম ভূমিকা পালন করে এই মন কিন্তু মনের কোনো অস্তিত্ব নাই মনের অবস্থা দেখা যায় না মনের পরিবেশ দেখা যায় না মনের লেভেলকে দেখা যায় না সেজন্যই আমরা মনকে গুরুত্ব কম দিই দেখুন প্রতিদিন একজন মানুষ ৭০,০০০ চিন্তা করে প্রতিদিন ৭০,০০০ চিন্তা করে তাহলে ভেবে দেখেন মানুষ কত দ্রুত চিন্তা করে এই যে ৭০,০০০ চিন্তা মানুষ যে করে এর মধ্যে 99.9% হচ্ছে নেগেটিভ চিন্তা
বুঝতে পেরেছেন? প্রতিদিন মানুষ 70,000 চিন্তা করে, আর 70,000 চিন্তার মধ্যে 99.9% হচ্ছে নেগেটিভ চিন্তা করে। আপনি ফেসবুকের দিকে তাকিয়ে যদি দেখেন, সেখানে আপনি দেখবেন যে প্রতিদিন ফেসবুকে টাইম লাইনে বিভিন্ন মানুষের যত কথাবার্তা, কমেন্টস, আলাপ আলোচনা হয়, তার বেশিরভাগই হচ্ছে নেগেটিভ কথা। তাহলে একজন মানুষ যদি প্রতিদিন যা চিন্তা করে তার 99.9% যদি হয় নেগেটিভ চিন্তা, তাহলে আপনার জীবন চলার পথে নেগেটিভ চিন্তা প্রভাব বিস্তার করবে নাকি পজিটিভ চিন্তা প্রভাব বিস্তার করবে, আপনি নিজেই চিন্তা করুন। চিন্তা হচ্ছে এক প্রকার শক্তি। নেগেটিভ চিন্তা মানেই হচ্ছে নেগেটিভ এনার্জি। আপনি যা চিন্তা করছেন সেটাই শক্তিতে রূপান্তর হচ্ছে, এবং সেই শক্তি আপনার অবচেতন মন, মনের কতগুলো স্তর আছে এগুলো নিয়ে আমি একদিন ডিটেলস আলোচনা করেছিলাম। এই নেগেটিভ এনার্জিগুলো আপনার অবচেতন মন ধারণ করতে থাকে, এবং এই অবচেতন মন এই নেগেটিভ এনার্জিগুলো দ্বারা আপনাকে পরিচালিত করতে থাকে। সে কারণেই আপনি সমাজে বেশিরভাগ মানুষের মধ্যেই দেখবেন নেগেটিভ চিন্তা, এনিমেলিটি, গিবত করা, তর্ক করা, মিথ্যা কথা বলা, এইগুলো ঘটতে থাকে। তার কারণ হচ্ছে এই বিষয়গুলোর মূলেই হচ্ছে কে নেগেটিভ এনার্জি। এখন আমরা দেখি এই যে নেগেটিভ এনার্জি আমরা বলছি, এই নেগেটিভ এনার্জি কোথায় তৈরি হয়, কারণ এই নেগেটিভ এনার্জিকে আপনার জীবন থেকে তাড়াতে হলে আপনি তো আগে নেগেটিভ এনার্জি সম্বন্ধে জানতে হবে। আপনি যদি না জানেন তাহলে তো একে তাড়াতে পারবেন না। তাহলে আমরা প্রথমে দেখি এই নেগেটিভ এনার্জি কোথায় তৈরি হয়। নেগেটিভ এনার্জি মূলত তৈরি হয় আপনার এই শরীরের ভিতরে, আপনার ঘরের মধ্যে। তৃতীয়ত, আপনার পরিবেশের মধ্যে। প্রথমে কি বললাম, নিজের ভিতরে। নিজের ভিতরে কোথায়? নিজের ভিতরে বলতে নিজের দেহের ভিতরে, মনের ভিতরে এবং চিন্তার ভিতরে আপনার এই নেগেটিভ এনার্জি তৈরি হতে থাকে। দ্বিতীয় বললাম ঘরের ভিতরে। ঘরের ভিতরে ঘরের ভিতরে বলতে আমি বুঝাতে চাই আপনি যে ঘরে বসবাস করছেন
সেই ঘরের ভিতরে নেগেটিভ এনার্জি তৈরি হতে পারে। কিভাবে তৈরি হয় আমি পরে আলোচনায় আসব। ঘরের ভিতরে যদি 10 জন মানুষ থাকে, তার ভিতরে যদি একজন মানুষ নেগেটিভ এনার্জির হয়, তাহলে সেই নেগেটিভ এনার্জি ধীরে ধীরে বাকি 9 জন মানুষের ভিতরে ট্রান্সফার হতে থাকবে। এই নেগেটিভ এনার্জি বংশ পরম্পরা আসতে পারে। হয়তো আপনার দাদার ছিল, দাদার থেকে আপনার ফাদার, ফাদার থেকে আপনার ভিতরে এই নেগেটিভ এনার্জি ট্রান্সফার হতে থাকে। তৃতীয় হচ্ছে পরিবেশ। পরিবেশ বলতে আপনার ঘরের বাইরে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা বসবাস করছি, এইখানে যে 750 কোটি মানুষ আছে, আপনি প্রতিদিন ঘর থেকে বের হচ্ছেন, হাজার হাজার মানুষের সাথে মিশছেন, আপনি আপনার পেশাগত কারণে প্রচুর মানুষের সাথে মিশছেন, জীবন জীবিকার প্রয়োজনে বিভিন্ন মানুষের সাথে মিশছেন, আপনি জানেন না কোন মানুষের ভিতরে কি আছে। আপনি এই যে গৃহ থেকে বাইরের পরিবেশে যাচ্ছেন, এই ব্রহ্মাণ্ডের মধ্যে আপনি বিচরণ করছেন, এই করতে গিয়েও অনেক সময় আপনার ভিতরে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে, ট্রান্সফার হতে পারে। তাহলে আমরা এটা জানলাম যে নেগেটিভ এনার্জি তিনভাবে আমাদের ভিতরে, প্রধানত আমি প্রধানত শব্দটা ব্যবহার করলাম এই কারণে, আরো অনেক কারণ আছে কিন্তু প্রধান কারণগুলো আমি বলছি। একটা হচ্ছে নিজের ভিতরে তৈরি হতে পারে, আর একটা ঘরের ভিতরে তৈরি হতে পারে, আর একটা হচ্ছে আপনার পরিবেশে তৈরি হতে পারে। এবং ফাইনালি কি হয়, আপনি নেগেটিভ এনার্জি দ্বারা আক্রান্ত হতে থাকেন বা আপনি আক্রান্ত হয়ে যান। কিছুই করার নেই, আপনি হবেনই। আপনি কোনো প্রোগ্রামে গেলেন, দেখা গেল সেখানে একজন নেগেটিভ এনার্জির মানুষ আছে, আপনি তার সাথে অনেকক্ষণ কথা বললেন, এই কথার মধ্য দিয়েই ওই ব্যক্তির নেগেটিভ এনার্জি আপনার ভিতরে সংক্রমিত অথবা ট্রান্সফার হতে পারে। তাহলে আপনি কি করবেন আমরা পরবর্তী আলোচনায় আমি সলিউশন বলবো। আপনি যখন ঘর থেকে বের হবেন কি করবেন, ঘর থেকে ঘরে যখন প্রবেশ করবেন কি করবেন, সেগুলো আমরা আলোচনা করব। আমি খুবই সহজভাবে কিছু সহজ নিয়ম আমি বলে দেব, কোনো জটিল কোনো প্রক্রিয়ার মধ্যে আমরা যাব না। তার কারণ এখন পৃথিবীটা হচ্ছে অনেক ফাস্ট, মানুষের হাতে সময় কম, সেই জন্য মানুষ দীর্ঘদিন ধরে কোনো জিনিস চর্চা করতে চায় না, আমিও সেটা চাই না। সেজন্য আমি ছোট 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 কিছু কিছু কথা আপনাকে বলে দেব, যার জন্য আপনার কোনো সময় ব্যয় হবে না। আপনি সারাদিনের কাজকর্মের মধ্য থেকে এগুলো আপনি করতে পারবেন। তাহলে আমরা জানলাম যে একজন মানুষ কোথা থেকে এই নেগেটিভ এনার্জিগুলো আসে, কোত্থেকে আসে সেটা আমরা জানলাম। এবার আমরা জানব নেগেটিভ এনার্জি কিভাবে তৈরি হয়। এটা খুব ইন্টারেস্টিং, কোত্থেকে আসে সেটা আমরা জানলাম। আমার ভিতরে তৈরি হতে পারে, আমার চিন্তা দ্বারা তৈরি হতে পারে, আমার মনের দ্বারা তৈরি হতে পারে, আমার দেহর দ্বারা তৈরি হতে পারে, কিভাবে কর্ম কর্মর দ্বারা হতে পারে, মনের ইমোশন দ্বারা হতে পারে, মস্তিষ্কের চিন্তা দ্বারা
আর নেগেটিভ এনার্জি তৈরি হতে পারে, ঘরের মধ্যে তৈরি হতে পারে, পরিবেশ হ্যাঁ সারাউন্ডিংসের মাধ্যমে এটা তৈরি হতে পারে। এখন এই নেগেটিভ এনার্জি কিভাবে তৈরি হয়, এই যে নিজের ভিতরে কিভাবে তৈরি হয়, ঘরের মধ্যে কিভাবে তৈরি হয়, পরিবেশের মধ্যে কিভাবে তৈরি হয়, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। কারণ এই বিষয়টি নিয়ে আলোচনা না করলে কিভাবে নেগেটিভ এনার্জিকে পজিটিভ করতে হয় সেটা আমরা করতে পারব। আমি একটু ডিটেলসে আলোচনা করব, ভয় পাওয়ার কিছু নাই। নেগেটিভ এনার্জি খুব খারাপভাবে মানুষের জীবনে প্রবেশ করে বা তৈরি হয় থ্রু ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক শব্দটার সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত, অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না, অনেকে বিপদে পড়লে বিশ্বাস করে। যতগুলো নেগেটিভ এনার্জি আছে পৃথিবীতে তার মধ্যে সব থেকে ক্ষতিকর, ভায়োলেন্ট এবং মানুষকে একেবারে ধ্বংস করে দেয় সেটা হচ্ছে নেগেটিভ এনার্জি। দুই নম্বর হচ্ছে সাইকিক অ্যাটাক, নেগেটিভ এনার্জি নিয়ে আমি খুব ডিটেলস আলোচনা করতে চাই না। নেগেটিভ এনার্জিটা ট্রান্সফার হয় সাধারণত কোনো ব্যক্তির মাধ্যমে, কোনো ব্যক্তিকে গিয়ে বলতে হয়, বললে সেই ব্যক্তি তখন কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে এই কাজটি করে থাকেন। এতটুকুই জানেন, এর চেয়ে বেশি জানার দরকার নেই। দ্বিতীয় বললাম সাইকিক অ্যাটাক। সাইকিক অ্যাটাকটা হচ্ছে কারো কাছে যেতে হয় না। সাইকো মানে হচ্ছে মন, মন দ্বারা যে অ্যাটাক করা হয় এটাকে সাইকিক অ্যাটাক বলে। সাইকিক অ্যাটাক হচ্ছে আপনি কোনো ব্যক্তিকে নিয়ে যদি দীর্ঘক্ষণ নেগেটিভ চিন্তা করেন তাহলে আপনার নেগেটিভ চিন্তা, যাকে নিয়ে আপনি চিন্তা করছেন, তার ভিতরে সংক্রমিত হয়, প্রভাবিত হয়। যখনই এটা প্রভাবিত হয় তখনই তাকে বলা হয় সাইকিক অ্যাটাক হয়েছে। যেমন ধরুন আপনি যদি একজন খারাপ মানুষের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন তাহলে ওই খারাপ মানুষ যে কথা আপনার সাথে বলছে সেখানে এই কথার মধ্য দিয়ে নেগেটিভ এনার্জি ট্রান্সফার হয়। তার কারণ হচ্ছে ওই লোকটি তো খারাপ, খারাপ লোক অর্থই হচ্ছে তার ভিতরে নেগেটিভ এনার্জি আছে। আপনার ভিতরে যখন এই নেগেটিভ এনার্জি ট্রান্সফার হবে কিছুক্ষণ পরে দেখবেন আপনার অস্বস্তি লাগবে, আপনার খারাপ লাগবে, আপনার মনে হবে কখন এই লোক, এই ব্যক্তি থেকে আমি মুক্ত পাব, এই ধরনের থিংকিং আপনার ভিতরে তৈরি হতে থাকবে। এর অর্থ হচ্ছে আপনার ভিতরে নেগেটিভ এনার্জি ট্রান্সফার হচ্ছে। প্রতিদিন যদি এইভাবে নেগেটিভ এনার্জি আপনার ভিতরে ট্রান্সফার হতে থাকে, অর্থাৎ প্রতিদিন যদি আপনি খারাপ লোকের সাথে মিশেন এবং ট্রান্সফার হতে থাকে, তাহলে এক সময় দেখবেন আপনি মানসিকভাবে দুর্বল হয়ে যাবেন এবং আপনার ভিতরে নেগেটিভিটি চলে আসবে। সেজন্যই আমাদের ধর্মে বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ।
থার্ড হচ্ছে এনার্জি ভ্যাম্পায়ার বা এনার্জি সাকার বলে এদেরকে। কিছু কিছু মানুষ আছে এরকমের, এদেরকে বদ মানুষ বলা হয়, খারাপ মানুষ বলা হয়। এরা কি করে, কোন একজন মানুষের পজিটিভ এনার্জিকে সাক করে নেয়, নিয়ে তার ভিতরে নেগেটিভ এনার্জি ঢুকিয়ে দেয়। কি প্রক্রিয়ায় দেয় সেটা আপনার জানার প্রয়োজন নেই এখানে, শুধু এতটুকুই জেনে রাখেন যে এই ধরনের কিছু মানুষ আছে। এই সব মানুষের সাথে কিছুক্ষণ মিশলেই বোঝা যায় যে এরা এনার্জি ভাম্পায়ার। যেমন ধরেন কিছুক্ষণ কথা বললেই সে যখন আপনার পজিটিভ এনার্জি সাক করে নিতে থাকবে, তখনই দেখবেন আপনার মাথা ব্যথা করবে, আপনার অস্বস্তি লাগবে, ক্ষুধা লাগবে, আপনার ভিতরে টেনশন ডিপ্রেশন তৈরি হবে, হঠাৎ করে টেনশন ডিপ্রেশন তৈরি হবে, এই ধরনের সিমটম তৈরি হয়। এই যে কথাগুলো বললাম, তিনটা পয়েন্টস বললাম, এগুলোই আপনার পরিবেশ থেকে আসে, বাইরের পরিবেশ থেকে এই বিষয়গুলো আসে। ইন হাউস যেটা, সেটা হচ্ছে আমি পূর্বেই বলেছি যে ঘরের মধ্যে যদি নেগেটিভ মানুষ থাকে বা আপনার বংশের ভিতরে যদি এরকম নেগেটিভ এনার্জি থেকে থাকে, সেগুলো ট্রান্সফার হয়, পরম্পরা ট্রান্সফার হতে থাকে। এটা হচ্ছে পারিবারিক। এছাড়া আপনার এই যে শরীর, শরীরের যে তিনটা পার্ট আছে, প্রথমে বলেছিলাম দেহ মন মস্তিষ্ক, আপনার দেহ যদি সব সময় অসুস্থ থাকে, তাহলে ধীরে 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 আপনার নিজের প্রতি অনাস্থা তৈরি হতে থাকবে এবং ধীরে ধীরে আপনি নেগেটিভ হতে থাকবে, অর্থাৎ নেগেটিভ এনার্জি আপনার ভিতরে তৈরি হতে থাকবে। ব্রেইনে কিভাবে নেগেটিভ এনার্জি তৈরি হয়, এটা আমরা সব সময় আমরা শুনি, খুব কমন কথা, সেটা হচ্ছে নেগেটিভ থট, নেগেটিভ চিন্তা। আপনি যত নেগেটিভ চিন্তা করবেন, সেই নেগেটিভ চিন্তা আপনার অবচেতন মনে প্রতিদিন প্রবেশ করতে থাকবে। মনে রাখবেন একটা কথা, আপনার ভিতরে যত নেগেটিভ থট প্রবেশ করতে থাকবে, আপনি কোনোদিন এই নেগেটিভ থট আপনার ভিতর থেকে বের করতে পারবেন না। সেই জন্য একটা প্রবাদ আছে যে মানুষের স্বভাব সহজে যায় না, মানুষের অভ্যাস সহজে যায় না। তার কারণ হচ্ছে আপনার ভিতরে যে নেগেটিভ এনার্জি প্রবেশ করে, সেগুলো কোনোদিন বের করা যায় না। তাহলে উপায় কি, আমরা সলিউশনে গিয়ে দেখব নিশ্চয়ই উপায় আছে। বের করা যায় না সে কারণে এটা যে থেকেই যাবে ভিতরে, হ্যাঁ এটা থেকে যাবে। আপনি আপনার সারা জীবনে যত নেগেটিভ কাজ করেছেন, সব নেগেটিভ এনার্জি নেগেটিভ কাজ আপনার ভিতরেই আছে, কোনোটা বের হয়ে যায়নি। বলবেন তাহলে আমি পজিটিভ হব কিভাবে, আমরা চলতে থাকি, ধীরে ধীরে আমরা সেটা জেনে যাব। তাহলে আমরা দেখলাম বডি, দেখলাম ব্রেন, দেখলাম এবারে আসুন মাইন্ড, মন। মনের ভিতরে কিভাবে আপনার নেগেটিভ এনার্জি প্রবেশ করে, খুবই কমন কতগুলো আমরা ওয়ার্ড জানি, যেমন টেনশন ডিপ্রেশন,
স্ট্রেস, তারপরে আপনার লোনলিনেস, ইমোশনাল ব্লকেজ, তারপরে জি সালাম আলাইকুম স্যার, কেমন আছেন আপনি, তারপরে বাইপোলার ডিসঅর্ডার, এগুলো হচ্ছে সবই মানসিক রোগ। এই মানসিক রোগগুলো যখন আপনার ভিতরে ধীরে 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 তৈরি হতে থাকবে, এই রোগগুলাই ক্রমান্বয়ে নেগেটিভ এনার্জিতে পরিণত হতে থাকে, এবং দীর্ঘদিন ধরে যদি আপনি টেনশন, ডিপ্রেশন, স্ট্রেস, তারপরে আপনার এই যে লোনলিনেস বা বাইপোলার ডিসঅর্ডার যেগুলো বললাম, দীর্ঘদিন যদি আপনার মনোজগতে চলতে থাকে, তাহলে এক পর্যায়ে গিয়ে অবচেতন মনের ভিতরে এই নেগেটিভ এনার্জিগুলো চলে যায়। আর যখনই নেগেটিভ এনার্জিগুলো আপনার অবচেতন মনের মধ্যে প্রবেশ করবে, তারপর থেকে এই নেগেটিভ এনার্জি অবচেতন মন থেকে আর বের করা যায় না। সেজন্য কোনো মানুষকে যদি অতীতে নিয়ে যাওয়া হয়, প্রক্রিয়া আছে, অতীতে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে সে অতীতের সবকিছু বলে দিতে পারে। এই যে অতীতে আপনার যা কিছু আপনার জীবনে ঘটে, সবই আপনার ভিতরে এগুলো জমা হয়ে থাকে, এগুলোকে বের করা যায় না। একটা উদাহরণ দিলেই আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে, ধরুন একজন মানুষ, সে পুরুষ হোক মহিলা হোক, দেখতে খুব সুন্দর, খুব হ্যান্ডসাম, উঁচু লম্বা, খুব সাহসী, বাঘ দেখলে ভয় পায় না, হাতি দেখলে ভয় পায় না, চোর ডাকাত দেখলে ভয় পায় না, কিন্তু তেলা পোকা দেখলে ভয় পায়। তেলা পোকা দেখলেই চিৎকার দিয়ে ওঠে, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে, ওই ব্যক্তি যখন ছোট ছিল, যখন বাচ্চা ছিল, বাচ্চাদের অবচেতন মন সবসময় উন্মুক্ত থাকে, খোলা থাকে, 7 বছর পর্যন্ত একেবারে খোলা থাকে, 18 বছর পরে বন্ধ হয়ে যায়। ওই ছোটবেলায় কোনো এক সময় তেলা পোকা দেখে ভয় পেয়েছে, এবং সেই ভয় অবচেতন মনের মধ্যে ঢুকে আছে, যে কারণে কোনো কিছু দেখলে ভয় লাগে না, কিন্তু যখনই তেলা পোকা দেখে তখনই ওই অবচেতন মন তাকে ইনস্ট্রাকশন দেয়, ওই যে ভয়ের জিনিস আসছে, ভয় পাও, ভয় পাও, ভয় পাও, তখনই সে তেলা পোকা দেখে ভয় পায়। বুঝতে পেরেছেন? তার মানে অবচেতন মনের ভিতরে স্টোর থাকে, স্টোর হয়ে থাকে, তবে ইরেজ করা যায়, মোছা যায়। মডার্ন সায়েন্স আবিষ্কার করেছে, যাই হোক সেগুলো তো আর এখানে আলোচনা করা যাবে না। আমরা আমাদের 4 দিনের যে প্রোগ্রাম, সেখানে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি, এবং এর উপরে আমরা মেডিটেশন করি, যে কিভাবে এই যে অবচেতন মনে যে নেগেটিভ এনার্জিগুলো আছে সেগুলোকে কিভাবে ইরেজ করতে হয়, অর্থাৎ মুছে ফেলতে হয়, সেগুলোর প্র্যাকটিস আমরা করি। তা যাই হোক,
নেগেটিভ এনার্জি সবসময় যে কাজটি করে সেটি হচ্ছে আপনার ব্রেনকে, আপনার যে মস্তিষ্ক, এই ব্রেনকে ব্লক করে দেয়, হ্যাক করে ফেলে। অর্থাৎ আপনি কোনো কিছু চিন্তা করতে পারেন না, সঠিকভাবে চিন্তা করতে পারেন না। চিন্তা করতে গেলেই তখন অস্থির লাগে, মাথা ব্যথা করে, অলসতা চলে আসে, ভাবেন যে ঠিক আছে এখন দরকার নেই পরে চিন্তা করব। এই যে এই ধরনের ঘটনা যখনই ঘটবে তখনই আপনাকে বুঝতে হবে যে আপনার ব্রেনের মধ্যে ব্লকেজ তৈরি হয়েছে। নেগেটিভ এনার্জি সবসময় আরেকটা নেগেটিভ এনার্জিকে ডাকে, পজিটিভ এনার্জি সবসময় আরেকটা পজিটিভ এনার্জিকে ডাকে। এই জন্য দেখবেন একজন নেগেটিভ মানুষের সামনে যখনই কোনো পজিটিভ কথা বলবেন, সে কি করবে, ওই পজিটিভ কথাটাকে সে নেগেটিভ করে ফেলে। তার কারণ হচ্ছে তার ভিতরে তো নেগেটিভ এনার্জি আছে, সেই নেগেটিভ এনার্জি ওই পজিটিভ এনার্জিটাকে নেগেটিভ করে সে রিসিভ করে নেয়। তার কারণ হচ্ছে মনোজগতে পজিটিভ এনার্জি পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে, নেগেটিভ এনার্জি নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। এই জন্যই বলা হয় যে ভালোর সাথে ভালো সম্পর্ক হয়, খারাপের সাথে খারাপের সম্পর্ক হয়। তো সেই জন্য যারা নেগেটিভ চিন্তা করে বা নেগেটিভ মেন্টালিটির মানুষ, তাদের সামনে যতই পজিটিভ জিনিস আসুক না কেন, সেটাকে সে নেগেটিভ ভাবে রিসিভ করে। সেই জন্য কোনো মানুষ যখন ব্যবসায় অসফল হয়, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়, সেই ব্যক্তি যখন আরেকটা ব্যবসাতে প্রবেশ করে, তখন দেখা যায় সেই ব্যবসাতেও সে ক্ষতিগ্রস্ত হয়। তার কারণ হচ্ছে ওই যে প্রথমে ব্যবসা করতে গিয়ে সে মার খেয়ে তার অবচেতন মনের মধ্যে, অবচেতন মন রিট করে নিয়েছে যে তুমি ব্যবসা করলেই তুমি ফেলিয়ার হবে। সেই জন্য যে ব্যবসায় আপনি করতে যাবেন, সেই ব্যবসার ভিতরে আপনার নেগেটিভ এনার্জি গিয়ে ভালো ব্যবসাকেও খারাপ করে ফেলে। তাহলে চিন্তা করে দেখেন নেগেটিভ জিনিস কত খারাপ। সেজন্যই যখনই ব্যবসা খুব মার খেতে থাকে কোনো মানুষ, তখনই তাকে কি করতে হয়, কিছুদিন অফ দিতে হয়। অফ দিয়ে ওইটাকে নেগেটিভটাকে পজিটিভে টার্ন আউট করতে হয়। ওই একবার টার্ন আউট করলেই দেখবেন তারপরে আবার ব্যবসা ভালো হতে থাকবে, ভালো হতে থাকবে। দেখেন না, চাকরির ইন্টারভিউ কার্ড আসে না, একটা চাকরি যখনই হয়ে যায় তারপরেই দেখবেন শুধু ইন্টারভিউ কার্ড আসতে থাকে, আসতে থাকে, আসতে থাকে। তার কারণ কি, নেগেটিভ থেকে আপনি পজিটিভ হয়ে গেছেন, আর পজিটিভ যখনই হয়ে গেছেন তখনই আপনার সারাউন্ডিং এর সব পজিটিভ জিনিসগুলো আপনার জীবনে ধরা দিচ্ছে। এনার্জির ধর্ম হচ্ছে সে তার মূলে ফিরে আসতে চায়, মূলে ফিরে আসতে চায়। অর্থাৎ আপনার ভিতরে একটা নেগেটিভ এনার্জি আছে, এই নেগেটিভ এনার্জিটাকে আপনি যতই বের করে দিতে চাইবেন, ও আবার সন্ধ্যাবেলা আপনার ঘরে ফিরে আসবে, অর্থাৎ আপনার কাছে ফিরে আসবে। আপনি যখনই একাগ্র চিত্তে বসে থাকবেন, কোনো কিছু চিন্তা করবেন, তখনই দেখবেন ওই নেগেটিভ এনার্জি আবার আপনার কাছে ফিরে আসবে। তাই নেগেটিভ এনার্জির ধর্ম হচ্ছে সে সব সময় তার মূলের সাথে কানেকশন রাখতে চায়। এটা হচ্ছে নেগেটিভ এনার্জির একটা বৈশিষ্ট্য। দেখেন আমি খুব নূতন নূতন কথা বলছি না, এগুলো আমাদের দেশে অনেক মোটিভেশনাল প্রোগ্রাম হয়, এখানে কিন্তু এই ধরনের কথা আপনি পাবেন না। যাই হোক, নেগেটিভ এনার্জি সব সময়, এই যে আপনার দেহের তিনটা পার্ট আছে বলেছি, একটা হচ্ছে দেহ, একটা হচ্ছে মন, আর একটা হচ্ছে
মস্তিষ্ক। নেগেটিভ এনার্জি সব সময় মনের উপরে অ্যাটাক করে, এইটা মনে রাখবেন, এইটা খুবই ইম্পর্টেন্ট কথা। মনের উপরে অ্যাটাক করে, দেখবেন আপনার চারপাশে অনেক লোক আছে, দেখবেন বিত্তশালী, টাকা পয়সা ইনকাম করে, খাচ্ছে দাচ্ছে ভালো, কাপড় চোপড় ভালো পরে, সভা সমিতি সব কিছুই সে করছে, কিন্তু সবসময় সে নেগেটিভ চিন্তা করে, মানুষের ভালো চিন্তা করতে পারে না, মানুষের খারাপ চিন্তা করে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে তার জীবনের বিভিন্ন দিকগুলোকে পরিচালিত করার জন্য যে অর্গান, যে চেতনা বোধ দরকার সেগুলো সব ঠিক আছে, কিন্তু তার মনোজগৎটা ডিস্টার্ব হয়ে গেছে। সেজন্যই যারা নেগেটিভ কাজ করে থাকে তারা সবসময় প্রথমে মনের উপরে হিট করে, আর মনের উপরে হিট করলেই সেই নেগেটিভ চিন্তাটা বা বিষয়টা আপনার মস্তিষ্কে এবং আপনার দেহে ধীরে 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 সময়ের সাথে আপনার ভিতরে প্রবেশ করতে থাকে। তাহলে আমরা বেশ কতগুলো পয়েন্ট জেনে গেলাম যে কিভাবে নেগেটিভ এনার্জি আমাদের ভিতরে প্রবেশ করছে। এবারে আসেন আমরা প্রতিকারের উপায় জেনে নি। আমি বেশ কয়েকটি প্রতিকারের উপায় বলবো, যার যেটা ভালো লাগে সেটা আপনি আপনার জীবনে ব্যবহার করতে পারেন। আমি খুব সহজ কিছু প্রক্রিয়া আপনাকে বলবো, যেগুলো আপনি আপনার দৈনন্দিন জীবনে এগুলোকে প্রয়োগ করতে পারেন। এর জন্য আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, কোথাও যেতে হবে না। প্রথমে যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে সব সময় চেষ্টা করবেন নেগেটিভ মানুষের বলয় থেকে দূরে থাকা। যখনই আপনি দেখবেন যে আপনার সামনে একজন মানুষ বসে আছে সে নেগেটিভ মেন্টালিটির, তখনই তাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। সেই জন্য যে কাজটি আপনি করতে পারেন, যারা চাকরি করেন, আপনার টেবিলের সামনে একেবারে স্ট্রেট কখনো চেয়ার রাখবেন না। আপনার স্ট্রেট আর বা এই সাইডে একটা, এই সাইডে একটা, এইভাবে রাখেন, ঠিক মাঝামাঝি আপনার চেয়ার রাখবেন না। তার কারণ হচ্ছে আপনি যখন কারোর সাথে স্ট্রেট কথা বলেন তখন এনার্জি ট্রান্সফার খুব ভালো হয়, স্ট্রং হয়। এই জন্যই মোটিভেশনাল প্রোগ্রামে বলা হয় কারোর সাথে যখন কথা বলবেন তার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন, কারণ যখনই আপনি সোজাসুজি কারোর সাথে কথা বলেন তখনই আই কন্ট্যাক্ট হয়, আর আই কন্ট্যাক্ট যখনই হয় তখনই কি হয়, এনার্জি ট্রান্সফার হয়। কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই যে এইভাবে আপনি যদি কোথাও দেখেন, আপনি কোথাও প্রোগ্রামে গেছেন বা কোথাও কোনো অনুষ্ঠানে গেছেন, বিয়ে বাড়িতে গেছেন, সেখানে তো অনেক মানুষের সাথে মিশতে হবে, আপনি যদি দেখেন যে এখানে কিছু নেগেটিভ এনার্জির কাজকর্ম হচ্ছে, আপনি এই যে এইভাবে
আপনি বুকে হাত বেঁধে আপনি যার সাথে কথা বলুন না কেন, আপনার দিকে নেগেটিভ এনার্জি আসবে না, এই নেগেটিভ এনার্জি ট্রান্সফার হয়ে তার দিকে চলে যাবে। সেই জন্যই দেখবেন এই যে স্বামী বিবেকানন্দের বিভিন্ন ছবি বাইরে দেখা যায়, দেখবেন সেখানে স্বামী বিবেকানন্দ এইভাবে হাত ধরে তার ছবি দেখা যায়। তার কারণটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ নিজেকে প্রোটেকশনে রাখতেন যেন নেগেটিভ এনার্জি না আসতে পারে। তাহলে একটা টিপস আপনি জেনে গেলেন। নেগেটিভ এনার্জি প্রথমে অ্যাটাক করে আপনার মাইন্ডে, সেই জন্য মাইন্ডকে প্রোটেকশনে রাখতে হয়, অলওয়েজ মাইন্ডকে প্রোটেকশনে রাখতে হয়। কিভাবে রাখতে হয়, বিভিন্ন পদ্ধতি আছে, থ্রো ইনস্ট্রাকশন, থ্রো জিকির, থ্রো ভিজুয়ালাইজেশন, থ্রো থিঙ্কিং, বিভিন্নভাবে আপনার এই মাইন্ডকে প্রোটেকশনে রাখা যায়। মনের সাথে সম্পর্ক হচ্ছে হলো মনের, মন চন্দ্র, মাইন্ড থেকে মন, মন থেকে কি চন্দ্র, মনের সাথে চন্দ্র। সোমবার মানডে, হ্যাঁ এই মন থেকে এসছে মানডে, প্রতিটা বারের সাথে প্রতিটা প্ল্যানেটের সম্পর্ক আছে। ওয়েস্টার্ন সায়েন্টিস্টরা এটা তৈরি করেছে, এটা মনের সাথে মানডের সম্পর্ক, মনের সাথে আপনার কার সম্পর্ক, মনের সাথে হচ্ছে হলো মনের সম্পর্ক। মনের কালার কি, মনের কালার হচ্ছে হোয়াইট, সাদা। আপনি যত বেশি বেশি হোয়াইট কালার আপনার লাইফে ইউজ করবেন, আপনার মন তত স্ট্রং হতে থাকবে। এই জন্যই আমার মাথার চুল সব সাদা, আমি সাদা করে ফেলেছি, যে এত কষ্ট করে সাদা পরার দরকার নেই, মাথার চুল সব সাদা থাকুক। হোয়াইট কালারের সাথে সম্পর্ক হচ্ছে পানির, ওয়াটারের সম্পর্ক। দেখেন আমি কিন্তু অনেক ডেপথে চলে গেলাম। তাহলে ওয়াটারের সম্পর্ক, তো ওয়াটারের সাথে কার সম্পর্ক, মনের সম্পর্ক। যত বেশি আপনি পানি পান করবেন, আপনার মন তত স্ট্রং হতে থাকবে। তার কারণ হচ্ছে আপনার ভিতরে 72% ওয়াটার আছে, আর এই ইউনিভার্সের ভিতরে 4/3 ওয়াটার আছে। সো আপনি যত বেশি পানি পান করবেন, আপনার বডি ইউনিভার্সের সাথে সমন্বয় সাধন করে অ্যাক্টিভ হয়ে থাকবে। মনের সাথে সম্পর্ক হচ্ছে মিষ্টির, মিষ্টির সুগার। দেখেন ডায়াবেটিসের পেশেন্ট যারা, তাদেরকে ডাক্তার বলে যে মিষ্টি খাওয়া না, সে জানে মিষ্টি তার জন্য ক্ষতিকর, তারপরেও সে লুকিয়ে লুকিয়ে মিষ্টি খায়। তার কারণটা কি, কারণটা হচ্ছে মিষ্টির সাথে মনের একটা সম্পর্ক আছে। ওই ডায়াবেটিস হোক আর যাই হোক, ওই আপনি লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাবেনি। তাহলে আপনি জেনে গেলেন যে মনের সাথে কি কি বিষয়ের সম্পর্ক আছে। এই বিষয়গুলো যদি আপনি আপনার লাইফে ঠিকমতো ব্যবহার করতে পারেন, তাহলে আপনার মন স্ট্রং থাকবে। এখন আপনি বলবেন যে তাহলে আমি মিষ্টি খাবো, আমার তো ডায়াবেটিস আছে। না, আপনার ডায়াবেটিস, আপনি মিষ্টি সেভাবে খাবেন, পরিমিত খাবেন, আপনাকে আমি বেশি খেতে বলছি না। আপনি প্রতিদিন সকালে
বাসা থেকে যখন কাজে বের হবেন, বের হওয়ার সময় একটু মিষ্টি, তারপর একটু পানি খেয়ে আপনি বের হয়ে যাবেন, দেখবেন সারা দিনটা আপনার ভালো কাটবে। আপনাকে ইতিপূর্বে আমি আপনার ঘরের কথা বলেছি, এবার আমি ঘরের কথায় আসি। আপনার ঘর, যে ঘরে থাকেন সব সময় চেষ্টা করবেন ক্লিন রাখার। অপরিষ্কার জায়গায়, অপরিষ্কার জায়গায় নেগেটিভ এনার্জি বসবাস করে, নেগেটিভ এনার্জি বসবাস করে অপবিত্র জায়গায়। কুকুর কি খায়? যত পচা নোংরা জিনিস খায় কুকুর, সেই জন্য আমাদের ধর্মে কুকুরকে ঘরে রাখতে নিষেধ করেছে। বিড়াল কি খায়? বিড়াল কখনো পচা জায়গায় থাকে না, নোংরা জায়গায় থাকে না, সে কখনো নোংরা খাবার পচা খাবার খায় না। সেই জন্য ইসলাম ধর্মে বিড়াল পালাকে উৎসাহিত করেছে। একজন সাহাবীর নাম বিড়ালের নামে ছিল। যাই হোক, যেটা বলছিলাম যে ঘরের ভিতর থেকে যত নেগেটিভ জিনিস আছে সেগুলোকে বের করে ফেলবেন, ঘরকে পরিষ্কার রাখবেন। ঘরের ভিতরে সানলাইট, সানলাইট যত বেশি আনবেন ঘরের ভিতরে, ঘর তত পজিটিভ হবে। সকালে অর্থাৎ সকালে মর্নিং এর সানলাইট যদি আপনি ঘরে প্রবেশ করাতে পারেন, তাহলে ওই ঘরে অসুখ বিসুখ কম হবে, এটা পরীক্ষিত একেবারে। সেই জন্য আগেকার যুগের রাজা বাদশারা পূর্ব দিকে দিঘি কাটতেন, পূর্ব দিকে, বাড়ির পূর্ব দিকে দিঘি কাটতেন, কারণ সকালবেলার সূর্য যেটা উঠবে সেটা ওই পানি ক্রস করে আপনার রাজদরবারে প্রবেশ করত। তার ফলে কি হতো, ওই সূর্যের আলোর মধ্যে যে আলট্রা ভায়োলেট রে যেটা থাকতো সেটা পানি অ্যাবজর্ব করে। যাই হোক, ঘরের মধ্যে সেরা কাপড় চোপড় কখনো রাখবেন না। সেরা কাপড় চোপড় হচ্ছে নেগেটিভের বাসা, আস্তানা। সবচেয়ে বেশি নেগেটিভ এনার্জি অ্যাবজর্ব করে পুরানো ভাঙা ইলেকট্রনিক্স দ্রব্য, ইলেকট্রনিক জিনিস, ভাঙা মোবাইল, ভাঙা টিভি, ভাঙা আপনার ট্রানজিস্টার, ভাঙা ক্যাসেট প্লেয়ার, মানুষে এগুলো বছরের পর বছর রেখে দেয়, কখনো রাখবেন না। যদি রাখতেই হয় স্মৃতি হিসাবে, তাহলে সেগুলোকে সারিয়ে পরিষ্কার করে রাখবেন, কারণ এইগুলো যত ঘরে রাখবেন আপনার নেগেটিভ এনার্জি বাসা। আরো আছে, প্রচুর আছে, এগুলো আমি আপনাকে কয়েকটা ছোটখাটো জিনিস বললাম। রাতে, রাতের বেলা কখনো অপরিচিত ব্যক্তির হাতে কোনো খাবার খাবেন না। সন্ধ্যা হচ্ছে কি, রিসিভার, শুনেন, বিষয় হচ্ছে মনোজগৎ যে বিষয়গুলো দ্বারা প্রভাবিত হয় সেই বিষয়গুলোই ধীরে ধীরে আপনার মনোজগতে ধারণ করতে থাকে। এই যে দেখেন, সন্ধ্যা হলেই আপনার মন কি বলে, আপনার মন সবসময় অপেক্ষা করে না, আসছে, হ্যাঁ আমার ঘরের মানুষ আসছে, আমার সন্তান আসছে, এই যে মানে ইনকামিং, আপনার মনোজগৎ তখন ইনকামিং মোডে থাকে। সকালবেলা আপনার মনোজগৎ
আউট গোয়িং মোডে থাকে, বাজারে যেতে হবে, অফিসে যেতে হবে, সন্তানকে নিয়ে বাইরে যেতে হবে, মানে আউট গোয়িং মোডে থাকে। আউট গোয়িং যে মোডে যখন থাকে তখন কি করতে হবে আমি বলে দিয়েছি, ওই যে পানি মিষ্টির কথা বললাম। আর সন্ধ্যাবেলা আপনার ইনকামিং মোডে থাকে, সে সময় এই যে ইনকামিং মোডে অর্থাৎ যারা এই আপনার কাছে আসছে তারা কোত্থেকে আসছে, বাইরের থেকে আসছে, তাদের ভিতরে কিন্তু নেগেটিভ এনার্জি থাকতে পারে। সেজন্যই বাইরের থেকে যারাই ঘরে প্রবেশ করে নিয়ম হচ্ছে যে ঘরে প্রবেশের আগে জুতা ড্রেস সবই বাইরে রেখে ঘরে প্রবেশ করা। দেখেন এগুলো আমরা ফলো করি না, এগুলো কিন্তু ওয়েস্টার্ন কালচারে খুব ফলো করে। ওয়েস্টার্ন কালচারের বাড়ির ডিজাইনই ওইভাবে করা হয় যে ঘরে ঢোকার মুখেই একটা স্পেস থাকে, সেখানেই জুতা মোজা আপনার ওভার কোট সব কিছু খুলে ওইখানে আপনার রেখে তারপরে ঘরে প্রবেশ করে, কোনোদিন তারা জুতো নিয়ে প্রবেশ করে। তার মানে নেগেটিভ এনার্জিকে ওই বাইরে রেখে দিচ্ছে, ঘরের ভিতরে আপনার প্রবেশ করাচ্ছে না। আর যেটা বলেছি যে রাতে কখনো কারো হাত থেকে কিছু নেবেন না, বিশেষ করে হোয়াইট কোনো জিনিস নেবেন না। ধরো অপরিচিত একটা মানুষ আপনাকে এসে একটা সাদা কাপড় দিচ্ছে, নেবেন না, তার কারণ ওই যে সাদা কাপড় সাদা রং তার মানে আপনার মাইন্ডের সাথে কানেক্টেড। যখন আপনার মাইন্ডের সাথে কানেক্টেড হয়ে যাবে তখনই সে যে চিন্তা করবে সেটাই আপনার ভিতরে ট্রান্সফার হবে, এটাকেই বলে সাইকিক অ্যাটাক। অপরিচিত মানুষের কোনো কথা সরাসরি বিশ্বাস করবেন না, ডিরেক্ট বিশ্বাস করবেন না। যখনই সে কোনো কথা বলবে আপনি প্রথমে কি করবেন সেটাকে চিন্তা করে তারপরে সেটাকে আপনার বিলিফ সিস্টেমে নিয়ে আসবেন। মন যখন অ্যাক্টিভ থাকে তখন আপনার ভিতরে নেগেটিভ এনার্জি কম ঢোকে, মন যখন লেস অ্যাক্টিভ থাকে কম অ্যাক্টিভ থাকে তখন নেগেটিভ এনার্জি বেশি ঢোকে। দিনের বেলা আপনার বডি আপনার মস্তিষ্ক আপনার মন অ্যাক্টিভ বেশি থাকে, যে কারণে দিনের বেলা সহজে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না। রাতের বেলা অন্ধকারে রাতের বেলা অন্ধকারে আপনার কি হয় তখন আপনার মাইন্ড রেস্টে থাকে, ইনঅ্যাক্টিভ থাকে, তখন অবচেতন মন ওপেন হয়ে যায়। ওই সময় যদি কেউ নেগেটিভ এনার্জি থ্রো করে সেই নেগেটিভ এনার্জি আপনার মাইন্ড খুব তাড়াতাড়ি রিসিভ করে। সেজন্যই যারা এইসব নেগেটিভ কাজ টাজ করে তারা রাতে করে, 12টা এবং 12টার পরের সময়, 12টা এবং মানে 12টার পরের সময় ঠিক এর যে মার্জিনাল জায়গাটা এই জায়গাটা হচ্ছে ওই সময় মন খুব আপনার সাবকনশিয়াস ওয়ার্ল্ডে চলে যায়। আচ্ছা যাই হোক, রাতে ঘুমানোর পূর্বে, কারণ আপনি যখন ঘুমিয়ে যান তখন মন তো অবচেতন স্তরে চলে যায়, মন ওপেন থাকে, সেই জন্যই আপনি স্বপ্ন দেখেন, বাজে স্বপ্ন দেখেন, নাইটমেয়ার হয়। তার কারণ কি? কারণ হচ্ছে তখন আপনার মন অবচেতন স্তরে চলে যায়। সেই জন্যই রাতে ঘুমানোর আগে আপনার মনকে প্রোটেকশন দিয়ে নেবেন, অর্থাৎ নিজেকে প্রোটেকশন দিবেন। কিভাবে প্রোটেকশন দিবেন? ওই যে ইনস্ট্রাকশন, আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে, এই ইনস্ট্রাকশন নিজেকে দিয়ে আপনি ঘুমাতে চলে যাবেন। তাহলে আপনার অবচেতন মন ঘুমের মধ্যেও সচেতন থাকবে। আমাদের বাঙালির স্বভাব আছে খাটের নিচে দুনিয়ার যত ভাঙা চুরা পুরানো জিনিস রাখে, এই কাজ কখনো করবেন না। খাটের নিচে
আলমারির উপরে সব সময় ক্লিন রাখবেন। আপনার গার্লিক চেনেন তো, রসুন সিদ্ধ করে তার যে পানি হয় আপনি যদি সেই পানি দিয়ে যদি গোসল করেন, তাহলে আপনার নেগেটিভ এনার্জি ক্লিন হয়ে যাবে এবং বাইরের থেকে কোনো নেগেটিভ এনার্জি আপনার ভিতরে আসতে পারবে না। রসুন হচ্ছে নেগেটিভ এনার্জি প্রোটেকশনের উৎকৃষ্ট একটা মাধ্যম। এই জন্য আপনি দেখবেন এই নেটে আপনি সার্চ দেন, বিভিন্ন এই যে Alibaba.com আছে, হ্যাঁ এই বিভিন্ন যে সেলস সেন্টারগুলো আছে, এখানে ক্লিক দেন গার্লিক মালা, গার্লিক চেইন বলে ক্লিক দেন, দেখবেন গার্লিকের সুন্দর সুন্দর মালা ওরা বিক্রি করে। ওয়েস্টার্ন কালচারে এগুলো ওরা কী করে, এইটাকে ঘরের সামনে মেইন দরজার সামনে রেখে দেয় যাতে কোনো প্রকার নেগেটিভ এনার্জি ঘরে প্রবেশ করতে না পারে। দেখেন এই যে মনোযোগের কথা বলছি, এগুলো কিন্তু একদিন দুই দিন বললে কোনো কাজ হবে না, এটা দীর্ঘদিন করতে হবে। আপনি কোনো নেগেটিভ এনার্জি কোনো ব্লকেজকে তাড়াতে হলে মিনিমাম 30 থেকে 41 দিন সময় লাগে। আপনি একদিন করলেন অ্যান্টিবায়োটিকের মতো, দুই দিন খেয়েই বললেন হচ্ছে না কেন, কোনো দিন হবে না। মনোজগতে যখন নেগেটিভ এনার্জি প্রবেশ করে, সেই নেগেটিভ এনার্জিকে তাড়াতে হলে আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আপনার লাইফ স্টাইলকে পরিবর্তন করে লাইফ স্টাইলের মধ্যে নতুন কিছু জিনিস এনে সেইটাকে লাইফে পরিচালিত করতে হবে, মনোজগৎকে পরিচালিত করতে হবে। একদিন দুই দিনে এটা ঠিক হয় না। আপনার গার্লিক দিয়ে যদি আপনি শাওয়ার নেন, তাহলে আপনার বডিতে যে চক্র আছে বা অরা আছে, অরা অরা ক্লিন হয়ে যায়, অরা পরিষ্কার হয়ে যায়। যখন আপনার অরা দুর্বল হয়ে যায়, তখনই নেগেটিভ এনার্জি আপনার ভিতরে প্রবেশ করে। যখনই আপনার অরা স্ট্রং হয়, তখন নেগেটিভ এনার্জি রিবাউন্ড করে, মানে আপনার কাছে আসলে ওই স্ট্রং নেগেটিভ স্ট্রং অরা সেটাকে রিবাউন্ড করে। কারণ স্ট্রং অরা মানে হচ্ছে স্ট্রং পজিটিভ এনার্জি, সেই জন্যই সবসময় অরাকে ক্লিন রাখতে হয়, অরাকে পরিষ্কার রাখতে হয়। অরাকে ক্লিন রাখার বিভিন্ন পদ্ধতি আছে, সেগুলো একটু বোঝার ব্যাপার আছে, সেই জন্য আমি আপনাকে সহজ পদ্ধতি একটা বললাম গার্লিকের। আপনার নেগেটিভ এনার্জিকে তাড়াতে হলে আপনার লাইফ স্টাইলকে পরিবর্তন করতে হবে। অর্থাৎ আপনি আপনার ভিতরে নেগেটিভ এনার্জি আছে, তার ফলে আপনার ভিতরে যে বিষয়গুলো ঘটছে সেগুলোকে ধীরে ধীরে আপনার লাইফ স্টাইল থেকে মুছতে হবে। অর্থাৎ নেগেটিভ এনার্জিকে তাড়াতে হলে আপনার লাইফ স্টাইলকে পরিবর্তন করতে হবে। আপনি যতই মোটিভেশনাল প্রোগ্রাম করেন, যতই যাই চেষ্টা করেন, যতই পড়াশোনা করেন, যতই জ্ঞান আহরণ করেন, যাই করেন না কেন, কোনোদিনই আপনি আপনার নেগেটিভিটিকে তাড়াতে পারবেন না, যতদিন পর্যন্ত না আপনি আপনার লাইফ স্টাইলকে পরিবর্তন করতে না পারবেন। আমি তো বললাম কোনো নেগেটিভ এনার্জিকে তাড়াতে হলে মিনিমাম 30 থেকে 41 দিন চর্চা করতে হবে, আমি কথাটা বলেছি। যদি মেজর হয়ে যায় তাহলে 90 ডেজ, আর যদি কোনো মেজর নেগেটিভ এনার্জি আপনার লাইফ টাইমে যদি 10 বছর কন্টিনিউ করে,
তাহলে ওখান থেকে আর আপনি বের হতে পারবেন না, আপনার বডিতে কোনো না কোনো ড্যামেজ করে সে বের হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এবারে সব শেষ কথা বলবো, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে আপনার ভিতরে যত নেগেটিভ এনার্জি আছে এগুলো থেকে যাবে, এগুলোকে কখনো বের করা যায় না, আর করা যায় না সেটার একটা এক্সাম্পল দিয়েছিলাম আপনাকে, নিশ্চয়ই খেয়াল আছে, তেলাপোকার এক্সাম্পল দিয়েছিলাম। নেগেটিভ এনার্জি কখনোই ভিতর থেকে বের করা যায় না। তাহলে আপনি বলতে পারেন, তাহলে এতক্ষণ কি বকবক করলাম আমি আর কি বললাম, তাই না? এতক্ষণ আমি কি বললাম? দেখুন, একটা গ্লাস, এই গ্লাসের মধ্যে সাদা পানি আছে, তার মধ্যে এক ফোঁটা কালি আপনি ফেলে দিলেন, ওই কালি আপনার পানির মধ্যে মিক্সড হয়ে গেল, আপনি কি ওই কালি আর ওই পানি থেকে বের করতে পারবেন? পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে বেশি বেশি করে পরিষ্কার পানি ঢালতে হবে, পরিষ্কার পানি ঢালতে 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 কি হবে, এক সময়ে দেখবেন গ্লাসের পানি পরিষ্কার হয়ে গেছে, কিন্তু ওই যে এক ফোঁটা কালি আপনি ফেলেছিলেন, ওই এক ফোঁটা কালি কিন্তু ওই পানির মধ্যে আছে আছে, আপনি যদি মাইক্রোস্কোপে টেস্ট করেন ওই এক ফোঁটা কালি আছে, কিন্তু ওই কালি আপনার লাইফে কোনো প্রভাব বিস্তার করবে না। ঠিক তেমনি ভাবে আপনার ভিতরে যত নেগেটিভ এনার্জি প্রবেশ করেছে সবই আপনার ভিতরে আছে, এখন আপনাকে কি করতে হবে, আপনাকে বেশি বেশি করে পজিটিভ এনার্জি দিতে হবে, বেশি বেশি করে পজিটিভ এনার্জি দিতে হবে, বেশি বেশি করে পজিটিভ এনার্জি দিতে হবে। এই পজিটিভ এনার্জি দিতে 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 এক সময় কি হবে, ওই যে আপনার ভিতরে নেগেটিভ এনার্জি আছে, নেগেটিভ এনার্জির তুলনায় পজিটিভ এনার্জি কি হবে, বেশি হয়ে যাবে। যেমন ধরেন আপনার এখানে হাত ভেঙে গেল, হাড্ডি ভেঙে গেছে, আপনার এই ভাঙা থাকবে, এইটাকে কোনোদিন আপনি চেঞ্জ করতে পারবেন না, কি করতে পারবেন, এইটাকে জোড়া দিতে পারবেন, এটার মধ্যে দুইটা লোহার রড লাগাই দিতে পারবেন, তাতে কি হলো, আপনার ওই ভাঙা থাকবে, আপনার জোড়া থাকবে, কিন্তু ওই জোড়া ওই ভাঙা আপনার জীবন চলার পথে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। সেজন্যই নেগেটিভিটিকে তাড়াতে হলে কি করতে হবে, সব সময় বেশি বেশি করে পজিটিভ পাস করতে হবে। কিরম করে পজিটিভ পাস করতে হবে, এই যে আমাদের ওয়ালে, হ্যাঁ, এনবিআর এর আমার প্রিয় মানুষ বজলুল ভাই আছেন এখানে, এই যে তিনি কাজ করেন, নিজের খেয়ে বনের মোষ তাড়ান, যে যেদিনই ছুটি পান গ্রামে যান, গ্রামে গিয়ে কি করেন, মানুষের কাজ করেন, এই যে মানুষের কাজ করেন এটাই হচ্ছে নিজের ভিতরে পজিটিভিটি দেওয়া। এই বন্ধের দিন যে আপনার গাছপালার পরিচর্যা করে, এটাই হচ্ছে পজিটিভ কাজ করা, কারণ প্রকৃতিতে যত বেশি আপনি গ্রিন কাজ করবেন ততই আপনার ভিতরে পজিটিভিটি তৈরি হবে। আমাদের বজলুল ভাই করোনায় আক্রান্ত হয়েছেন, এখন ভালোর দিকে আছেন, আমরা সবাই দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। গতকালকে প্রার্থনা ছিল, প্রার্থনাতেও
আমরা বজলুল ভাইয়ের জন্য প্রার্থনা করেছি। ইনশাল্লাহ বজলুল ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তিনি আমাদের লাইভের সাথেও কানেক্টেড আছেন, খুব সম্ভবত হসপিটালে বসেই আমাদের সাথে কানেক্টেড হয়ে আমাদের কথা শুনছেন। আমরা সবাই আবার দোয়া করি তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। তা যেটা বলছিলাম এটাই শেষ কথা, যে বেশি বেশি করে পজিটিভ কাজ করুন। পজিটিভ কাজ কি? এই যে বললাম, হ্যাঁ, গাছ লাগান, তারপরে কি বললাম, এই যে সেবামূলক কাজ করেন, মানুষকে দান করেন, জ্যোৎস্না রাতে চাঁদের দিকে তাকিয়ে মেডিটেশন করেন, বেশি বেশি করে ওয়াটার ইনটেক করেন। হ্যাঁ, আপনার ভিতরে ঢোকাতে হবে, সোজা কথা, তাহলেই কি হবে, ধীরে 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 দেখবেন অল অন এ সার্টেন আপনার মনে হবে, আরে আমি তো পজিটিভ হয়ে গেছি, আমি তো সেই আগের মানুষটি আর নেই। এই বলে আমি আজকের বক্তব্য এখানেই শেষ করলাম। কারো কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি অলরেডি 10 মিনিট সময় অতিবাহিত করে ফেলেছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আমি এখানে লেখা দেখছি, সবার লেখা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, রসুন খেলেও নেগেটিভ এনার্জি দূরীভূত হয়, তবে আপনার ওটাকে সিদ্ধ করে বয়েল করে তার ওয়াটার দিয়ে গোসল করলে সেটা আরো ভালো হয়। তার নেগেটিভ, রসুনকে তো অ্যান্টিবায়োটিক বলা হয়। হ্যাঁ সুশান্ত দা, আপনাকেও ধন্যবাদ, আপনিও সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু হন এই কামনা আমরা করি। যাই হোক, কেহ প্রশ্ন করছেন না, তা অর্থাৎ আপনারা সবাই মোটামুটি আলোচনা স্যাটিসফাইড হয়েছেন। কোনো প্রশ্ন আমি দেখছি না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে, সারা জীবনের অলসতা কিভাবে দূর করা যায়। এটা সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে, এটা আমি বলি, আবার অনেক সময় বলি না, কারণ মানুষ এটা মিস ইন্টারপ্রিটেশন করে ফেলে, এটাই কিন্তু এটাই সবচেয়ে বেস্ট ওয়ে। সেটা হচ্ছে যে নেগেটিভের উল্টা কি পজিটিভ, পজিটিভের উল্টা কি নেগেটিভ। অর্থাৎ আপনার জীবনে যা ঘটছে এইটাকে যদি চেঞ্জ করতে চান তাহলে তার উল্টোটা করতে হবে। আপনি অলস, আপনি জোর করে আপনার মনকে সচল করতে হবে। আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনার কাজ করতে ইচ্ছে করছে না, আপনাকে জোর করে মনকে জোর করে নিয়ে বাথরুমে নিয়ে যেতে হবে, শাওয়ার করতে হবে, এরকম মানে উল্টোটা করতে হবে। এখন ঘুমানোর দরকার, ঘুম আসছে না, জোর করে ঘুমাতে হবে। এখন ঘুমানো না, এখন জেগে থাকতে হবে, আপনাকে জোর করে জেগে থাকতে হবে। অর্থাৎ মনকে একটু চাপ দিয়ে উল্টো কাজটা করাতে হবে, তাহলেই দেখা যাবে যে মন ধীরে ধীরে আপনার কথা শুনছে। এইখানে বলা হচ্ছে যে রাতে নেগেটিভ জিনিস কারো কাছ থেকে নেওয়া যাবে না, তাহলে আত্মীয়র বাসায় গেলে কি করব। আপনি তো আত্মীয়র বাসায় গেলে, আত্মীয় যদি নেগেটিভ হয়, আপনি যদি জানেন যে সে নেগেটিভ মেন্টালিটির, তাকে যতটা অ্যাভয়েড পারেন অ্যাভয়েড করবেন। আর যদি মনে করেন যে না, সে আমার নেগেটিভ কেহ না, আমার দিলকার টুকরা, তাহলে তার হাতে খাবেন, কোনো অসুবিধা নেই। এখানে আমাদের বজলুল কবির ভাই একটা
সুন্দর প্রশ্ন করেছেন। মনের মধ্যে সৌন্দর্য বোধ জাগ্রত করা আমাদের জন্য কতটা জরুরি? দেখুন, এই পেনের উপরে ময়লা লেগে আছে, আপনি যদি এই ময়লাটাকে পরিষ্কার করে ফেলেন তাহলে এই পেনের সৌন্দর্য আপনার ফুটে উঠবে। ঠিক তেমনি ভাবে আপনার মনের মধ্যে যদি ময়লা জমে থাকে তাহলে আপনার মনের সৌন্দর্য থাকবে না, আর মন যখনই অসুন্দর হয়ে উঠবে তখনই আপনি নেগেটিভ চিন্তা করবেন, নেগেটিভ কথা বলবেন, মানুষের জন্য অমঙ্গল কামনা করবেন, এবং ফাইনালি কি হবে, আপনার এই ফেসের মধ্যে তার রিফ্লেকশন তৈরি হবে। এই জন্যই বলা হয় মুখ হচ্ছে মনের আয়না। তাহলে আপনাকে কি করতে হবে, প্রথমে আপনার মনকে সুন্দর করতে হবে, আর মনকে সুন্দর করতে হলে কি করতে হবে, আপনাকে আপনার মনকে পজিটিভ করতে হবে, আর পজিটিভ করতে হলে কি করতে হবে, এই যে আমি যতগুলো কথা বললাম এইগুলো করলেই আপনার মন ধীরে ধীরে পজিটিভ হতে থাকবে, আর মন যত পজিটিভ হবে, মন যত পরিষ্কার হবে, আপনার মনের সৌন্দর্য আপনার ফেসে ফুটে উঠবে। এই যে ধরেন বড় বড় স্পিরিচুয়াল লিডার যারা আছে তাদের কাছে গেলেই ভালো লাগে, কেন ভালো লাগে, ধরেন একেবারে খুব কালো কুচকুচে একেবারে, কিন্তু দেখবেন তার চেহারার ভিতরে একটা শাইনিং, একটা শাইনিং দেয়। তার কারণ কি? কারণ হচ্ছে তার ভিতর, তার মনোজগৎ তো খুব পরিষ্কার, এই যে তার ভিতরটা যে পরিষ্কার এটার রিফ্লেকশনটাই তার ফেসে প্রকাশিত হয়, আর এই যে ফেসে যেটা প্রকাশিত হয় এটাকেই বলে অরা। আর অরা যার যত বেশি স্ট্রং সেই তত বেশি অন্যকে প্রভাবিত করতে পারে, অন্যকে তত বেশি পজিটিভ করতে পারে, চারপাশের পজিটিভ জিনিসগুলোকে সে অ্যাট্রাক্ট করতে পারে। ক্লিয়ার? বজলু ভাই আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, একটা সুন্দর বিষয়ের অবতারণা করলাম। এই জন্য আপনাদেরকে বলি যে প্রশ্ন করেন, প্রশ্ন করলেই আলোচনা করা যায়, কারণ সবসময় তো সব কিছু মনে থাকে না। এখানে একটা প্রশ্ন এসছে যে নেগেটিভ এনার্জি থেকে নিজেকে রক্ষা করার জন্য একটি নির্দিষ্ট কিছু দেন, নেগেটিভ এনার্জি থেকে। কোথার নেগেটিভ এনার্জি? আমি তো সবগুলোই বলেছি, ঘরের নেগেটিভ এনার্জি, মনের নেগেটিভ এনার্জি, দেহের নেগেটিভ এনার্জি, সবগুলো কীভাবে তাড়াতে হয় সবই বলছি, আমাকে তো স্পেসিফিক বলতে হবে। এখানে দার্জিলিং থেকে সরফরাজ সাহেব কানেক্ট হয়েছেন, তিনি বলছেন যে আরও কয়েকটি মূল্যবান উপায় বলুন, আজকের আর সময় নেই। ঠিক আছে, আমরা আরেকদিন এটা নিয়ে প্রোগ্রাম করব, সেখানে আরও ডিটেলস আলোচনা করব, আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব, তার ভিতরে এই জিনিস, এই নেগেটিভের বিষয়টাকেও নিয়ে আসব এবং আলোচনা করব। আরেকটি প্রশ্ন আসছে, সব সময় প্রোটেকশনে নেয়ার কি কোনো সিস্টেম আছে কি? আমি তো বলেছি এই যে যেমন বললাম গার্লিক ইউজ করেন, তারপরে হাত কোথায় রাখতে হবে বলেছি, পানি খান বেশি করে, এগুলো তো বলেছি, তারপরে মেডিটেশন করেন, সবসময় বলেন আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে, এটা নেগেটিভিটিকে প্রোটেক্ট করার সবচেয়ে ইজি ওয়ে। এখানে একটি প্রশ্ন এসেছে, নেগেটিভ মানুষ চেনার ইজি ওয়ে কি? নেগেটিভ মানুষ চেনার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে যখনই আপনার সামনে কোনো মানুষ আসবে, অ্যাট এ গ্লান্স তার দিকে তাকাবেন, অ্যাট এ গ্লান্স তাকানোর সাথে সাথে আপনার সাবকনশিয়াস মাইন্ড সেটা রিড করে নেয়,
রিড করে নিয়ে আপনার ভেতরে একটা রিফ্লেকশন তৈরি করে যে সে ভালো কি খারাপ, সে পজিটিভ না নেগেটিভ, তখনই আপনি বুঝতে পারবেন যে সে পজিটিভ কি নেগেটিভ, অথবা তার সাথে কিছুক্ষণ কথা বললেই আপনি বুঝতে পারবেন সে পজিটিভ কি নেগেটিভ। দেখবেন সব সময় আপনার সাথে আর্গুমেন্ট করবে, আপনাকে কথা বলতে দেবে না। আপনার সাথে যখনই কথা বলবে তখনই সে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করবে। হ্যাঁ, আমি কি হনুরে, যে একটা বিষয় বলবে না, আমি কি হনুরে, নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করবে, নিজের কর্মদক্ষতাকে এক্সপোজ করার চেষ্টা করবে, আপনার কোনো কথাকে সে মূল্যায়ন করবে না। এ থেকেই বোঝা যায়। এখানে একটি বিষয় এসছে নেগেটিভ এনার্জি নিয়ে, আরেক দিন লাইভ করবেন? ঠিক আছে, আমি আরেক দিন ব্ল্যাক ম্যাজিক নিয়ে লাইভ করব, খুব ইন্টারেস্টিং হবে, সেটাকে আমি একটু মডার্ন ফর্মে বলবো, ওইখানে নেগেটিভ এনার্জিটাকে নিয়ে আসব। আমার আগামী শুক্রবার ইচ্ছা ছিল মানি অ্যাট্রাকশন, সবার আপনাদের খালি টাকা 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 চাই, টাকা চাই, টাকা চাই, তা আমি এটা করতে চেয়েছিলাম মানি অ্যাট্রাকশন। তা আমাকে কয়েকজন বললেন যে খবরদার এই ভুল আপনি করবেন না, আপনি যদি মানি অ্যাট্রাকশনের যদি প্রোগ্রাম করেন তাহলে আপনার এই মোবাইলের স্ক্রিন বাস্ট হয়ে যাবে, সবার প্রশ্নের উত্তর দিতে দিতে আপনার জাম শেষ হয়ে যাবে। না, মানি অ্যাট্রাকশনটা খুব ইন্টারেস্টিং। অপরিচিত লোকের খাবার, আত্মীয় স্বজনের খাবার, এটা নিয়ে আমি উত্তর দিয়েছি, সবসময় প্রোটেকশন নেয়ার কি কোনো সিস্টেম আছে? হ্যাঁ, এটারও উত্তর আমি দিয়েছি। আর কি, আর তো কোনো প্রশ্ন দেখছি না আমি। তারেক, তোমাকে না রসুন কয়টা সিদ্ধ করতে হবে? আচ্ছা, যা 5টা রসুন সিদ্ধ করো, 5টা। রবিউল হক সাহেব, মে ইউ লিভ লং, থ্যাংক ইউ, সেম টু ইউ। আমরা তাহলে মনে হয় এখন যেতে পারি, কারণ আর কোনো প্রশ্ন আমি দেখছি না। একটাই সুন্দর প্রশ্ন এসছে এখানে, যে মনের মধ্যে সৌন্দর্যবোধ জাগ্রত করা আমাদের জন্য কতটা জরুরি, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আপনি জীবনে সফল হতে হলে, আবার এটা রেফারেন্সে কথা বলি, সেটা হচ্ছে আপনি জীবনে সফল হতে হলে প্রথম আপনার মনোজগৎকে ঠিক করতে, মন মন হচ্ছে গাড়ির স্টিয়ারিং, গাড়ির কলকব্জা হচ্ছে দেহ। বুঝতে পারছেন? আর ড্রাইভার হচ্ছে মস্তিষ্ক, আর স্টিয়ারিংটা হচ্ছে হলো মন। এই স্টিয়ারিং যেদিকে যাবে গাড়ি সেদিকে দৌড়াবে। আপনার মন যেদিকে যাবে, মনের গতি যেরকম হবে, মনের সৌন্দর্য যেরকম হবে, আপনার জীবনের সকল কর্মকাণ্ড, আপনার জীবনের সফলতাও আপনার মনের মতো হবে। তাই মনকে পরিশীলিত করা, মনকে সুন্দর করা, মনকে পরিশুদ্ধ করা, মনকে পলিশড করা প্রথম প্রাইম শর্ত, প্রাইম কাজই হচ্ছে। আপনার মন যদি ঠিক না থাকে আপনার নামাজই হবে না, কারণ নামাজের প্রথম শর্তই হচ্ছে খুশু খুজু। খুশু খুজু মানে হচ্ছে একাগ্রতা। কিন্তু আপনি যখনই নামাজে দাঁড়ান তখনই দুনিয়া চিন্তা এসে মাথা ভর করে, কারণ তখন মন ওপেন হয়ে যায় তো, আর দুনিয়ার যত আপনার ভিতরে চিন্তা আছে সেগুলো বেরোতে থাকে। সেই জন্যই মেডিটেশন করা জরুরি। যত বেশি মেডিটেশন করবেন আপনার মন তত একাগ্র হতে থাকবে, আর মন যত একাগ্র হতে থাকবে আপনার নামাজ তত ভালো হবে। ওই যারা মেডিটেশনকে ডিসকারেজ করে, খারাপ বলে, তাদের রিলিজিয়াস হিস্ট্রি সম্পর্কে কোনো ধারণা নেই, আর ধারণা থাকলেও
গোষ্ঠী স্বার্থে এই কথাটা বলে না। ইসলাম ধর্ম আসছে তো মেডিটেশন থেকে, মোরাকাবা থেকে, ধ্যান থেকে। তো ধ্যানকে বাদ দিলে তো রিলিজিয়াস অস্তিত্বই তো থাকে না। এগুলো তো সিম্পল ক্যালকুলেশন। আগেকার যুগের মানুষ মূর্খ ছিল, বুঝতো না, তাকে আপনি যেভাবে বুঝাইতেন সে সেইটাই বুঝতেন। এখন ইন্টারনেটের যুগ, হ্যাঁ যুগ, যে কোনো ইনফরমেশন উইদিন সেকেন্ড আপনি পেতে পারেন। আপনি এখন জানতে চান আদম থেকে শুরু করে নবীজি পর্যন্ত কয় জেনারেশন আপনার ইসলামের জন্য কাজ করে গেছে, সাথে সাথে আপনি জেনে যাবেন। কারো কাছে যেতে হবে না, কারো কাছে শুনতে হবে না যেটা কোরআনের আয়াত কিনা ওইটা কিনা, এভরিথিং আছে এখানে। আপনি কোরআনের কোনো এক্সপ্লানেশন ব্যাখ্যা চান, কারো কাছে যেতে হবে না, কারো মুখাপেক্ষী হতে হবে না। আপনাকে জাস্ট বাটন পুশ করবেন, আপনার সামনে চলে আসবে। তো দুনিয়া এখন আপনার হাতের কাছে চলে চলে এসছে, কেউ আপনাকে এই বোকা বুঝ দিয়ে এখন আর বুঝাতে পারবে না। ওই যে দেখেন না, আগে সঙ্গীত হারাম, সঙ্গীত হারাম, সঙ্গীত হারাম এগুলো বলা হতো না, এখন দেখেন যারা হারাম বলতো তারাই কিন্তু এখন সঙ্গীত দিয়ে ওয়াজ শুরু করে। তো সেরকম বিষয়, সঙ্গীত হারাম না, সব বিষয়ই হারাম, সব বিষয়ই খারাপ। আপনি নামাজে দাঁড়ায় যদি বদ চিন্তা করেন তাহলে ওটাও খারাপ। আপনি সঙ্গীত যদি আপনি খারাপ কাজে ব্যবহার করেন তাহলে সঙ্গীত খারাপ, ভালো কাজে ব্যবহার করলে ভালো। আপনি ওয়াজ করতেছেন, আপনি ওয়াজের মধ্যে যদি খারাপ ইন্টেনশন থাকে আপনার, খারাপ ইন্টেনশন যদি থাকে, আপনি ওয়াজ করতেছেন লক্ষ লক্ষ মানুষ, আর আপনার যদি চিন্তা থাকে আমি আজকে ওয়াজ করে কত টাকা পাবো, কত টাকা পাবো, আরে লাখ টাকা পাবো কি না, দিবে কি না, এই চিন্তা যদি থাকে তাহলে ওয়াজ কি হবে এবার আপনি চিন্তা করে দেখেন। তাহলে সব জিনিসেরই ভালো এবং খারাপ দুটোই আছে, পজিটিভ এবং নেগেটিভ দুটোই আছে। নেগেটিভ বাদ দিতে হবে, পজিটিভ করতে হবে, পজিটিভকে ধারণ করতে হবে। আর পজিটিভকে কোথায় ধারণ করতে হবে? পজিটিভকে ধারণ করতে হবে মনের ভিতরে। আর মনকে পরিশুদ্ধ করার ওই হচ্ছে হলো মেডিটেশন। আপনি মেডিটেটিভ লেভেলে গিয়ে আপনি নিজেকে নিজে ইনস্ট্রাকশন দেন, আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে, ইনস্ট্রাকশন দিতে থাকেন। মানে আপনি পজিটিভ জিনিস দিতে থাকেন, দিতে থাকেন, দিতে থাকেন, একদিন দেখবেন আপনার মন আলোকিত হয়ে গেছে, পজিটিভ হয়ে গেছে। এই বলেই আজকের আমার বক্তব্য, আমার লাইভ এখানেই শেষ করলাম। আগামী শুক্রবার আবার দেখা হবে ইনশাল্লাহ, নতুন কোন সাবজেক্ট নিয়ে আসব। সে পর্যন্ত অপেক্ষা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।